ভয়াবহ বন্যা বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বাংলাদেশের কবলে বাংলাদেশ এবং আপনি যে সুন্দর কথাটা বললেন যে এটা কি প্রতিহিংসার বন্যা আমি আপনার সাথে অনেকটা একমত এই যে আপনি বললেন প্রেমিকা কাডাল রানী এই যে বিষাক্ত পাপিষ্ট জানোয়ার পাপে বলেন এই যে আপনি পনেরো বছর বলছেন আমি মহিনুদ্দিন ফখরুদ্দিন সতেরো আঠারো বছর বলতে গেলে দুই হাজার ছয়ের পর থেকে দুই হাজার সাত থেকে শুরু হয়েছে এই যে আমাদের দেশটাকে তারা আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে তার এই যে প্রেমিকার মাধ্যমে এই ছিয়াত্তর বছরের প্রেমিকাটা এখন তাদের দেশে চলে গেছে কিন্তু সে খুশি না সে এখান থেকেই শোষণ করে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে আমাদের সকল রকম এগুলো আমরা বারবার বলছি আজকে ওইটা ওইটা বেশি বলবো না এখন এই যে ইন্ডিয়ান ফরেন পলিসি নামে এই যে তাদের যে চাণক্য কূটনীতি যেটা আমরা বলতাম অথবা চাণক্য কূটনীতি থেকে আমরা এই যে নেহরুকে আমরা যতই পরিশীলিত শিক্ষিত মানুষ বলি নেহরু কিছু তারা এগুলা আপনার করছে তার মধ্যে ছিল এই যে প্রতিবেশী নেই বর আপনি কিভাবে বাগে রাখবেন মানে মানদাতা আমলের যে সিস্টেম দুনিয়া যে পাল্টাচ্ছে এবং দুনিয়া পাল্টানোর সাথে যে অনেক কিছু পাল্টেছে ভারত এখনো আমার মনে হয় না ভারত অনেক কিছু করতেছে অনেক কিছু করতেছে কিন্তু জন্য আমি বারবার বলি অমর্ত সেন বলছে যে তুমি রকেট নাম্বারটাকে আগে টয়লেট তৈরি করো ফর এভরি সিঙ্গেল তুমি আগে কমন পিপল এর জন্য টয়লেট তৈরি করো এখন সে দেখেন আপনি জানেন আমাদের চুয়ান্নটা অভিন্ন নদী আছে তার মধ্যে দুইটা অলরেডি শুকিয়ে গেছে এখন বান্নাটা অভিন্ন নদী যেগুলো আন্তর্জাতিক নদী আপনি বলতে পারেন ভারত নেপাল ভুটান বাংলাদেশ বিশেষ করে নেপালের সাথে অনেকগুলো নদী বা বাংলাদেশের সাথে এখন বান্নটা নদী আমরা হইলাম ভাটির দেশ তারা উজানের দেশ এবং এটা আন্তর্জাতিক আইন আছে নদী আইন বলেন আপনার মেরিটাইম আইন বলেন সবগুলা মেনে চলতে হবে এখন আপনি যদি স্বাভাবিক বলেন ভারত

ওটা আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনাকে দেশকে জানাইতে হবে যে আমি কারণ এখন তো বৃষ্টির আপনি মনে করেন আমার সাথে কোনো চুক্তি নাই ভারতের সাথে আপনি ড্যাম স্পিডওয়ে খুলবেন বৃষ্টি অতিবৃষ্টি হচ্ছে ফাইন কিন্তু আপনি পনেরো দিন আগে সতর্ক তার সাথে জানাইতে হবে এক সপ্তাহ আগে নিশ্চিত করে জানাইতে হবে যে আমি অমুক দিন থেকে অমুক দিন পানি ছাড়বো এত কিউসেক এত হাজার বা এত লক্ষ কিউসেক পানি ছাড়বো এবং সেটা আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট কে ভারত জানাইতে বাধ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী জানাইছে ভারত জানাই নাই আমি খোঁজ করছি জানায় নাই আপনি আমাদের এরকম একটা আছে আপনার কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আপনি জানেন বাংলাদেশের থেকেও চাকমারা আয়ুক খানের আমলে এটা যখন হয়েছে তারা অনেক করছে এবং এটা নিয়ে তারা অনেক কারণ তার অনেক জমি মাটি নিচে চলেছে নাগরিক ওদের এটা আমরা করতে হবে কিন্তু সেই সময় পাকিস্তানি গভর্নমেন্ট এটা ঠিকভাবে করে ঠিক ভাবে ফলে তারা এটা নিয়ে অনেক কনসার্ন ছিল তাদেরকে উপযুক্ত রিহেবিলিটেশন করে নাই তাদের উপযুক্ত আপনার পেনাল্টি দেয় নাই এটাই তো সরকারের থেকে করতে হবে তারপরে কি হয় হলে স্পিল ওয়ে দিয়ে পানি ছেড়ে দিতে হয় এক্সট্রা পানি যেটা অতিরিক্ত অতিবৃষ্টি হলে এবং সেটা আপনার কর্ণফুলী নদীতে এই পানিগুলো যখন যায় কনসার্ন থানা গুলোতে জানাই দেয় আগে যে আমরা অমুক তারিখ অমুক মুখ তারিখ ও তারিখ মানে জেলেদেরকেও জানাই সো দ্যাট জেলেরাও বলতে পারে যে কখন অতিরিক্ত পানি হবে আমরা এই এই মাছ ধরতে না তো যে একটা দেশে বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনাকে এটা করতে হবে এখন ভারত যে ডাম্বুর এই যে প্রজেক্ট থেকে যে পানি ছেড়ে দিল এবং এমনভাবে ছাড়লো পুরা তাই পাঁচটা ডিস্ট্রিক্ট নর্মালি এটা হয় উত্তরবঙ্গে আপনার ফারাক্কা এই ডাম্বুটা আপনার খুব বেশি দূরে না কিন্তু আপনি জানেন এবং চট্টগ্রামের যে ত্রিপুরার যে বর্ডার এটা একদম আমাদের সমুদ্র আমি আমরা একটা ভিডিও দেখি আমি ছোট্ট একটু পরিস্থিতি দেখাই আসলে কি পরিস্থিতি আমি যেটা বলতে চাই যে আসলে উনিশশো তিরানব্বই সালের পরে এটা কিন্তু প্রথমবারের মতো এই জলবিদ্যুৎ কেন্দ্রের যে বাদ সেটা ভারত ভারত খুলে দিয়েছে এবং ভারত এটা কেন করেছে আমরা আসলে বুঝতেই পারছি এখন এখন তাদের প্রিয় মানুষ শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং তাকে যে প্রক্রিয়াতে দেশ ছাড়তে হয়েছে তো সেটা তো ভারতের কাছে আসলে ভালো লাগেনি কারণ ভারত তো তাকে বসিয়ে রেখে তাদের স্বার্থ গত সাড়ে পনেরো বছর ধরে তারা উদ্ধার করছিল এখন শুধু তাই নয় আরেকটি বিষয় হচ্ছে যে ভারতের যেসব ফিল্ড ওয়ার্কার মানে আমাদের বাংলাদেশি পরিচয় দিয়ে ভারতের যেসব ফিল্ড ওয়ার্কাররা এখানে কাজ করত তাদের অনেকেই কিন্তু এখন আত্মগোপনে আছে যেমন আমি একটা উদাহরণ দিই চিটো ভাই সেটা হচ্ছে যে এই যে বিপ্লব কুমার সরকার বা এই যে সুদীপ কুমার চক্রবর্তী যারা এই ছাত্রগণ আন্দোলনের সময় সরাসরি মানে গুলি করেছে বা গুলির নির্দেশ দিয়েছে এরা তো সরাসরি ভারতের রয়ের হয়ে কাজ করত। এখন কোথায় বিপ্লব কুমার সরকার বা কোথায় এই যে সুদীপ কুমার চক্রবর্তী পুলিশের যারা ছিলেন এভাবে এরকম আরো অসংখ্য কিন্তু মানে ভারতীয় রয়ের এজেন্ট বা ফিল্ড ওয়ার্কার বাংলাদেশে কাজ করত। তো এখন এই সরকারটা আসার পরে যেটা হয়েছে যে এইসব ফিল্ড ওয়ার্কাররা হয় আত্মগোপনে চলে গিয়েছে অথবা ভারতে পালিয়ে গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে এখন ভারত তাদের এই ফিল্ড গুলোকে এদেশে রেখে তারা যেটা করতো যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতো যে তারা তাদের যে প্রজেক্ট গুলো বা তাদের যত ধরনের মানে কুপরিকল্পনা এই এদেশীয় দশর যাদেরকে বলা যায় যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণকারী এদেশীয় এই দশর এই বিপ্লব কুমার সরকারের মতো বা সুদীপ কুমার চক্রবর্তীর মতো তাদেরকে দিয়ে তারা বাস্তবায়ন করত। এবং তাদের সাথে ওতপ্রোত ভাবে কাজ করত যে রয়ের তৎকালীন যে স্টেশন চিফ ছিল রাজেশ অগ্নিহোত্রী এবং এই রাজেশ কুমার অগ্নিহোত্রী তারা এমনও হয়েছে আপনার এই গুলশান একটা রেস্তোরাঁ আছে সেই রেস্তোরাঁতে ওই তারা রেগুলার বসতো বসে তারা এখানে আলোচনা করত এই ফিল্ড অনেকে সেখানে উপস্থিত থাকত তারা এইভাবেই কিন্তু বাংলাদেশটাতে গত সাড়ে পনেরো বছর ধরে যা খুশি তাই করতো যে তাদের একটা ডামি নির্বাচন হচ্ছে ডামি নির্বাচনের কারা কারা কোন কোন আসনে বসবে এটাও তারা ডিকটেট করতো তো এই যে মানে বাংলাদেশকে ঘিরে তাদের যা ইচ্ছা তাই আয়নাঘরের মতো একটা প্রকল্প হবে ওখানে কাকে কাকে রাখা হবে এটাও ভারত থেকে নির্দেশ আসত এখন তো ভারতের এই যে কর্তৃত্ব বাংলাদেশের উপর যেটা ছিল এটাই কিন্তু একদম সরাসরি বাধা তৈরি হলো গত পাঁচই আগস্ট থেকে এবং এরপর যখন ডক্টর ইউন সরকার আসলো আসার পর থেকে আপনি দেখছেন যে ভারতের যে একটা প্রভাব আমাদের দেশে ছিল আমাদের মিডিয়াতে কোন নিউজগুলো যাবে একাত্তর টিভি বলেন বা ডিবিসি বলেন যতগুলো সময় টেলিভিশন এগুলো সব ভারতীয় রয়ের এই যারা ফিল্ড ওয়ার্কার ছিল বা ডিজিএফআই তে ভারতের রয়ের যারা লোকজন ছিল তারা ডিকটেট করতো তো এখন আমাদের টেলিভিশন চ্যানেলগুলো যে কতটা স্বাধীন এটা তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টেলিভিশন মিডিয়াতে এখন পুরোপুরি ভারতের সেই কন্ট্রোলটা কিন্তু এখন নেই আমরা দেখতে পেলাম যে ফারজানা রূপা শাকিল তাদের যে দম্পতি যারা এতদিন এই সরকারের তাবেদারি করেছে তাদেরকে কিভাবে গ্রেফতার করা হলো এবং এগুলো যে ঘটনাগুলো ঘটছে আপনি কি মনে করেন যে এগুলো ভারত ভালোভাবে নেবে কখনোই ভালোভাবে নেবে না কারণ এই লোকগুলো আমি যাদের নাম উল্লেখ করলাম এই ফারজানা রূপা বা শাকিল এরা সকলেই কিন্তু ভারতের তাবেদারি করেছে মোজাম্মেল বাবু এবং এরা সবসময় ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং ভারতের ফিল্ডরকার হিসাবে কাজ করেছে তো এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে এই লোকগুলো এখন বিপদগ্রস্ত এবং তারা বিপদে পড়েছে কারণ ডক্টর সরকার এখন ক্ষমতা এসেছে এবং এ কারণে আমরা বলতে পারি যে একটা জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আছে এবং এই জাতীয়তাবাদী সরকারের পিছনে পুরো দেশের অপামার জনসাধারণ রয়েছে এবং আমরা কেউ কিন্তু একবারও বলছি না যে ডক্টর ইনুসকে বলতে হবে তিনি কবে নির্বাচন দিবেন বা তাকে একটা প্রেসারাইজ করা যে একটা নির্বাচন দিতে হবে বা একটা আমরা কেউ আমরা বলছি তাকে আমরা সময় দিচ্ছি এই যে একটা সময় দিচ্ছি এটাও কিন্তু ভারত ভালোভাবে দেখছে না কারণ ভারত চাচ্ছে যে যেকোনো উপায় একটা উপায় নির্বাচন করে আবার যদি এখানে ওই শেখ হাসিনার মতো একটা এরকম একটি দানবকে বসানো যায় অথবা যদি শেখ হাসিনাকে তারা বসাতে নাও পারে অন্য যে সরকারি ক্ষমতায় আসুক তাকে দিয়ে যদি একটা কম্প্রোমাইজ করে ভারতের আবার একটা আধিপত্যবাদ একটা মানে স্বল্প পরিসরেও যাতে প্রতিষ্ঠা করা যায় ওই চেষ্টাই কিন্তু ভারত এখন করবে কিন্তু সেক্ষেত্রে এখন হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউন সরকার এখন এই কারণেই কিন্তু ডক্টর লিম সরকারের একটা শিক্ষা দেওয়া লাগবে এবং ওই শিক্ষা দেওয়ার অংশ হিসেবেই কিন্তু এই কাজটা তারা করলো কারণ আপনি চিন্তা করুন যে নাইনটি থ্রি এর পর থেকে কত সরকার আসলো কত সরকার গেল কিন্তু কই এরকম ভাবে তো তারা আমাদের দেশের মানুষকে বন্যায় বানের পানিতে ভাসায়নি যেভাবে এখন বাসিয়ে দিয়েছে সর্বশেষ আমি যেটা খবর পেলাম যে প্রায় আটটা ডিস্ট্রিক্টে কিন্তু আপনার পানি প্রবাহিত হয়েছে এবং কুমিল্লার মতো একটা অঞ্চলে আমি খোঁজ খবর নিয়েছি আমার যেখানে আমার আমার প্রতিনিধি যারা রয়েছেন আমাকে যারা তথ্য দিয়ে সহযোগিতা করেন তারা বললেন যে কুমিল্লার এমনও কিছু জনপদ রয়েছে যেখানে কখনো এইভাবে পানি তারা দেখেনি পানির যে উচ্চতা তারা দেখছে তো তারা বললো যেটা একদম মানে এটা একদম হয়েছে বা কারণেই কিন্তু তারা ওই তাদের জলবিদ্যুৎ প্রকল্পের যে বাদ খুলে দিয়েছে এই বাদ খুলে দেওয়ার কারণেই কিন্তু এটা হয়েছে অর্থাৎ ভারত আমাদেরকে কোনো সময় না দিয়ে কোন প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ না দিয়ে তারা ইচ্ছাগৃত ভাবে ডক্টর ইউনি সরকারটিকে বিতর্কিত করার জন্য এই কাজটি করেছে তো এখন আমি মনে করি যেটা আমি একটু আগে পি ভট্টাচার্য তার ভিডিও দেখছিলাম তিনি যেটা বলেছেন যে আমাদের তো একটা আন্দোলন ছিলই যে ভারতীয় পণ্য বয়কটের এটাকে এখন আমাদেরকে একটা অর্থাৎ অর্থাৎ এখন ইন্ডিয়া বয়কট 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 শুধু পণ্য না আমাদের ভারত ভারতের বিরুদ্ধে আমাদের যে একটা যুদ্ধ সেটা আমাদের করতে হবে এখন এবং যুদ্ধটা আমরা করতে পারি কিভাবে ভারতীয় সবকিছু বয়কট কারণ ভারত আমরা চিকিৎসা নিতে যাবো না এবং আমরা ভারতের যে ভিসা এগুলো আমরা কেউ দরকার নেই আমাদের যদি ট্যুর করতে হয় আমরা থাইল্যান্ডে যাবো আমরা অন্যান্য যেসব দেশ রয়েছে সেসব দেশে যাবো কিন্তু আমরা ভারতে আর যাব না ভ্রমণ করতে এইভাবে ভারতকে আমাদের শিক্ষা হবে এবং তাদের সাথে সম্পর্ক আমাদেরকে পরিত্যাগ করতে হবে এবং আমাদের পেঁয়াজ যারা বলছিল যে পেঁয়াজের আমরা নির্ভরশীল ভারতের এটা একটা ফালতু কথা আমরা পেঁয়াজে আমরা স্বয়ং সম্পূর্ণ আমাদের কৃষকরাই আমাদের প্রয়োজনীয় পেঁয়াজ তারা চাহিদা মেটাতে পারবে আমাদের ভারতের কি কোনো কিছুতেই হওয়া লাগবে না একটা হাসিনা সরকার আমাদেরকে বাধ্য করেছিল ভারতের প্রতি মুখাপেক্ষি হতে কিন্তু আমাদের যদি আমরা আমরা মনে করি না যে ভারতের মতো একটা দেশের কাছে কোন দিক দিয়ে আমাদেরকে আসলে মোকাবেলা করার প্রয়োজন আছে আমরা যদি আমাদের মতো স্বতন্ত্র একটা সত্তা নিয়ে জাগ্রত হই এবং এই যে অন্যায়টা ভারত করলো যেই যে আমাদেরকে বন্যার পানিতে ডুবিয়ে মারার একটা ষড়যন্ত্র করলো এবং যেটা তাদের যে হিন্দুত্ববাদী যে মিডিয়া জি মিডিয়া সেই জি মিডিয়াতে আপনি দেখেছেন যে তারা কিভাবে একটা সংবাদে শিরোনাম করেছে তো এগুলো তো মানে তারা আমাদেরকে একটা ইনসাল্ট করার চেষ্টা করছে এবং যেটা তারা উই 1971 সালের পর থেকেই তারা করে আসছে